মুখ্যমন্ত্রীর মুখে বনগার কাঁচাগোল্লার কথা শুনে উৎসাহিত বনগার মিষ্টি ব্যবসায়ীরা। চাহিদা বাড়ছে মিষ্টির, ব্যবসায়ীদের দাবি এরপর দায়িত্ব আরও বেড়ে গেল। গত ১৩ নভেম্বর উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বনগার পুর প্রশাসক গোপাল শেঠ। এদিন মুখ্যমন্ত্রীর কাছে বনগা পুরসভার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রশাসক। এরপর মুখ্যমন্ত্রী প্রশাসককে প্রশ্ন করেন, গোপাল, বনগার কাঁচাগোল্লা খাচ্ছ? প্রশ্নের উত্তরে গোপাল শেঠ বলেন, হ্যাঁ দিদি, আপনার জন্য পাঠাবো। তো বাড়ির সব ভালো আছে তো? আর বনগার কাঁচাগোল্লা খাচ্ছ? এরপরে সকলের মুখে মুখে বনগার কাঁচাগোল্লার কথা শোনা যাচ্ছে, চাহিদাও বেড়েছে কিছুটা, খুশি বনগার মিষ্টি বিক্রেতারা। বনগার এক মিষ্টি বিক্রেতা বলেন, আমরা সবসময়ই কাঁচাগোল্লা বিক্রি করি, তবে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে যখন এই মিষ্টির নাম উঠে এলো তখন দায়িত্ব আরো বেড়ে গেল। বনগা আগাগোড়ায় কাঁচাগোল্লা পাওয়া যায়, হয়তো মানুষ সেটাকে ভুলে গেছে বা সেইভাবে হয়তো মনে রাখে না কাঁচাগোল্লাটাকে। কাঁচাগোল্লা আগাগোড়ায় পাওয়া যায়, কিন্তু গত পরশু প্রশাসনিক মিটিংয়ে আমাদের বনগা পৌর প্রশাসক এবং দিদির কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে দিদির খুব প্রিয় বনগার কাঁচাগোল্লা, এবং সেই জিনিসটা জানার পরে আমরা এই কাঁচাগোল্লাটাকে আরও নতুনভাবে প্রেজেন্ট করতে চাই মানুষের কাছে, এবং আমাদের আশা যে আমরা আরও মানুষের কাছে এই বনগার কাঁচাগোল্লাটাকে নিয়ে যাবো। এবং মানুষ যেটা ভুলে যাচ্ছে যে বনগার কাঁচাগোল্লা আগে যে লেভেলে ছিল বা যে পরিচিতি ছিল মানুষের কাছে, সেটা যেন আবার মানুষের কাছে চলে আসে। না, কাঁচাগোল্লা চিরকালই বিক্রেতা বনগার বিখ্যাত, বিশেষ করে আমাদের ম্যাডাম দিদি যেভাবে প্রশংসা করেছে, তা আমি মিষ্টির ব্যবসায়ী হিসাবে ভীষণ আপ্লুত আনন্দিত। আর আমাদের বোধহয় দায়িত্ব এবার বেড়ে গেল প্রত্যেকটা মিষ্টির দোকানদারে এর গুণগত মান একই রকম উন্নত রাখা। আশা করছি এই কোভিড পরিস্থিতিতে আমরা বেচাকেনা কম পাচ্ছি না, এবার দিদির কমান্ডের জন্য আমার মনে হয় বিক্রি এবার কিছুটা হলে আমরা বেশি পাবো। কাঁচাগোল্লার গুণগত মান বজায় রাখার বিষয়ে আমরা আরও দায়িত্বশীল হব বলে জানান ব্যবসায়ীরা। বাংলার বিখ্যাত কাঁচাগোল্লা ছিল, কিন্তু মাঝে মাঝে ধিমিয়ে গিয়েছিল, কিন্তু যখন বাংলার সবথেকে জনপ্রিয় মানুষ বাংলার মুখ্যমন্ত্রী যখন সে কাঁচাগোল্লার কথা মনে রেখে বলছেন তোরা কাঁচাগোল্লা খাচ্ছিস, এই কথার শব্দের মধ্যে দিয়ে বাংলার সেই কাঁচাগোল্লা বনগাঁয় যে তৈরি হয় সেটা বিখ্যাত হয়েছে, যার ফলে মিষ্টির দোকানদাররা সমস্ত আপ্লুত। এবং আমরা দেখতে পেলাম ওই খবর পাওয়ার পরে প্রচুর ভাইরাল হয়েছে, এবং সেখানে গিয়ে মিষ্টির দোকানদাররা আমরা দেখছি যে প্রত্যেক দোকানে তার ছবি লাগিয়ে গোল্লা গোল্লা কাঁচাগোল্লা তৈরি করে তার উপরে কাজু কিশমিস বিভিন্ন আবরণে সাজিয়ে দিয়ে বনগার কাঁচাগোল্লা আবার, এতে যেমন মিষ্টির দোকানদাররা আপ্লুত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।